আসন্ন পৌর নির্বাচনে মনোনয়ন দাখিল পর্ব থেকেই এক ভয়াবহ সন্ত্রাসের মুখোমুখি কোচবিহার জেলার প্রায় সবকটি পৌর এলাকার বামফ্রন্ট প্রার্থীরা। ইতিমধ্যেই ভয়াবহ সন্ত্রাসকে হাতিয়ার করে দিনহাটা পৌরসভার বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এর পাশাপাশি জেলার মাথাভাঙ্গা, মেকলিগঞ্জ, তুফানগঞ্জ এবং কোচবিহার শহরের বিভিন্ন এলাকাতেই ভয়াবহ সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে শাসক দল। এই অভিযোগকে সামনে এনেই শুক্রবার কোচবিহার জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন দিল কোচবিহার জেলা বামফ্রন্ট নেতৃত্বরা। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সহ কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়, সিপিআইএম নেতা মহানন্দ সাহা, ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার, সিপিআইএম নেতা পার্থপ্রতিম সরকার প্রমুখ। এদিন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি নিয়ে তারা ডেপুটেশন দেওয়ার পাশাপাশি সাক্ষাৎ করলেন জেলা পুলিশ সুপারের সঙ্গে। এ বিষয়ে কি জানিয়েছেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়, শোনাবো আপনাদের। কোচবিহার জেলায় আমাদের 6টা পৌরসভা নির্বাচন এবং আমরা সেটা উপলব্ধি করছি। এই নির্বাচন এখানে যে করার যে প্রক্রিয়া, প্রশাসনিক দিক থেকেও দেখছি এদের ব্যর্থতা, এবং দিনহাটাতে যা ঘটল সেখানে দিনহাটার যে বিধায়ক তৃণমূলের উদয়নবাবু, তিনি এসডি অফিসে চেয়ারে বসে সমস্ত গুন্ডাদের দিয়ে এসডি অফিস ঘেরাও করে রেখে আমাদের বামফ্রন্টের প্রার্থীদের এপিডিপি ছিঁড়ে ফেলে দেওয়া এবং আমরা যেন মনোনয়ন দিতে না পারি, বাড়িতে গিয়ে থ্রেট করা, এবং আমরা দেখলাম যে বিজেপি তাদের যারা প্রার্থী তাদের যখন ওরা খুঁজে পায়নি, তাদের যারা প্রহজার ছিল তাদেরকে এনে এডিওকে সামনে বলছেন যে এটা আমার সই না, অর্থাৎ সমস্ত নির্বাচন প্রক্রিয়াটাকে ভেস্তে দেওয়ার জন্য, বানচাল করার জন্য উদয়নগু নিজে থেকে এসডিওপিটা করলেন পুলিশ প্রশাসনের নাকের ডগায়। এবং আমাদের বলা যায় যে এই নির্বাচনটাকে তিনি প্রহসনে পরিণত করে তৃণমূল এককভাবে সেখানে তাদের প্রার্থীরা থেকে গেল, আর কেউ প্রার্থী দিতে পারলো না, এটা আমরা বললাম। আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, এই যে আজকে অবস্থাটা হচ্ছে সেইটাই আমরা এসপিকে বললাম। উনি বললেন আমি বিষয়টা দেখছি। আমরা বলছি আমাদের আপনার কাছে কোনো দাবি নেই, শুধু ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করার আপনি দায়িত্ব নিন এবং ভোটাররা তাদের ভোট নিজে দিক, যাকে পছন্দ তাকে দিক বললাম। উনি বললেন দেখব, দেখা যাক তারপরে কী হয় না। এ বিষয়ে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি জানাচ্ছেন, শোনাবো আপনাদের। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, ভ্যালেন্টাইন অফার, হীরে এবং প্লাটিনাম অলংকারের এমআরপি উপর 10% অফার 9 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি 2022। চলে আসুন স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল বিটি বিল্ডিং, কোচবিহার। ফোন নম্বর 2231 98। দেখুন, শেষমেশ রাজ্যে পৌরসভা নির্বাচন হচ্ছে, 2-3 বছর ধরে বেআইনি পৌরসভা চলছে। রাজ্য সরকার চায় না, শাসক দল চায় না মানুষের গণতন্ত্র কার্যকরী হোক, এবং সেই কারণে ভোটের আগেই ভোট জিতে গেছে, দখলদারি চলছে। দিনহাটাতে যা হয়েছে বা বজবজ সাহিত্য অভাবনীয়, কোচবিহার জেলাতেও কোনোদিন কখনো এই জিনিস হয়নি যা দিনহাটাতে হলো। তারপর এখন রাজ্যের বিভিন্ন জায়গাতেই হুমকি চলছে, প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে, কারণ বামেদের প্রার্থী থাকলে তৃণমূলের বিপদ আছে, এটা ওরা বুঝতে পারছে। মাথাভাঙাতে মনীশ গুপ্তর বাড়িটা এখন যাদের, সেই বাড়িতে থাকেন এক অধ্যাপক, মনীশ গুপ্ত বাড়িতে উনি চিফ সেক্রেটারি ছিলেন, উনি এই সরকারের মন্ত্রী ছিলেন, সেই অধ্যাপক কেন বামফ্রন্টের প্রার্থী হয়েছেন তাকে পিটিয়ে দিল বাস দিয়ে। আমরা বলেছি ওগুলো ঠেকাতে হবে, এবং যদি না ঠেকাতে পারেন তাহলে কিন্তু কোচবিহার শহর কখনো যা দেখেনি সেই জিনিস কিন্তু কোচবিহার শহর দেখবে। এটা কী হচ্ছে?
গণতন্ত্রের নামে মানে ভোটের নামে গণতন্ত্রের প্রহসন করা হচ্ছে, গণতন্ত্রকে ধর্ষণ করা হচ্ছে, এ কখনো মেনে নেওয়া যায় না। এটা আমরা মানছি না, আমরা এখনই বেরোচ্ছি, আবার বিভিন্ন জায়গায় যাবো।